Assalamualaikum. আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুন মজার চমচম। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। চমচম মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন একটু জাল দিয়ে নিব একটা পলক আসা পর্যন্ত। দুধটাতে একটা বলক আসলে একটু ভালোভাবে নেড়ে দিব যাতে দুধটা কড়াইয়ের তলায় লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ফেটানো টক দই। ছানা তৈরির জন্য টক দই দিয়ে যদি ছানাটা কাটা যায় তাহলে ছানার পরিমাণটা একটু বেশি পাওয়া যায়। তো টক দইটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। যখন সবুজ পানিটা বের হয়ে ছানাটা আলাদা হয়ে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব আর যত দ্রুত সম্ভব এই ছানাটাকে ছেঁকে নেব। একটা বাটির উপর আমি একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি, এটাতেই ছানাটা ছেঁকে নেব। ছানার পানিটা ছেঁকে নেওয়ার পর আমি একটু ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে আবার একটু ধুয়ে নিচ্ছি, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে না। এবার এর থেকে যতটা সম্ভব পানিটা ফেলে দিয়ে ঝুলিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত। দুই ঘন্টা পর একটা বড় ট্রে বা একটা বড় প্লেটের মধ্যে ছানাটা নিয়ে একটু ভেঙে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ ময়দা। ময়দাটা কিন্তু বেশি দিবেন না। বেকিং পাউডার 1/4 চা চামচ। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে 1 চিমটি বেকিং সোডাও দিতে পারেন। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মথে নিচ্ছি। পাঁচ সাত মিনিট ভালোভাবে মথে নিলেই ছানাটা খুব সুন্দর একটা মসৃণ ডোতে পরিণত হবে আর তখনই বুঝবেন ছানাটা মথা হয়ে গেছে। এবার ছানার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে লেচি নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে তারপরে চমচমের শেপ দিব। এভাবে করেই সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে শিরায় ভেজানোর পালা। চমচমের শিরা তৈরির জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর এতে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আজকে শিরাটা তৈরি করার জন্য আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনিটা গলে গিয়ে যখন একটা বলক আসবে তখন সব মিষ্টিগুলো দিয়ে দিব আর ঢেকে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পর দেখে বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা ফুলে গেছে। এবার এটাকে ঢাকনা তুলে রেখে জাল দিব চিনির শিরাটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থেকে একটু লোতে আর লোয়ে থেকে একটু হাইতে থাকবে। চিনির শিরাটা যখন এমন একটু ঘন হয়ে আসবে তখন এতে গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ।
ফুটন্ত গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিব। আর এটাকে জাল করব আবারও শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত। মিষ্টিটা রান্নার মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু একটু করে নেড়ে দিতে হবে। চিনি শিরাটা আবারও ঘন হয়ে এসেছে, এটাকে আমি আবারও নেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ। এভাবে করতে করতে আমি মোটামুটি 2 ঘন্টার মতো মিষ্টিটাকে জাল করব। এতে করে দেখা যাবে মিষ্টিটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। মিষ্টিটাতে অলরেডি কালার চলে এসেছে, এখন এতে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব কমপক্ষে 4 ঘন্টার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চমচম মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।